তোমার বাবা মা আছেন তো, তাই না? না, ওনারা তো অনেক আগেই চলে গেছেন। ও, সো স্যাড। তো তোমার বাসায় কে কে থাকো তোমরা? আমি একাই থাকি। একাই থাকো? তো তোমার ফ্যামিলি? না, ফ্যামিলি এখন হয়নি। ফ্যামিলি হয়নি মানে ঠিক বুঝলাম না। আমি এখনো বিয়ে করিনি। বিয়ে করোনি? না। ও আচ্ছা, একা একা থাকো আহারে, মাঝে মাঝে আমাদের বাসায় এসো। হ্যাঁ, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। এখানে কেমন লাগছে কাজ করতে? আমি তো একদম নতুন মানুষ। আমার এখানে বেশ ভালো লাগে, একটা ফ্রিডম পাওয়া যায়, তেমন একটা তাড়াহুড়োর ব্যাপারটা থাকে না মানে। কিন্তু যত বড় অফিস, যত বড় বিজনেস, সেই অনুযায়ী অফিস অফিসের ডেকোরেশনটা খারাপ খারাপ একটু না, কিন্তু প্রফিট আছে অনেক। এই যে তুমি এসছো, তুমি এখন সব কিছু পরিবর্তন করে ফেলবে। হয়ে যাবে, হয়ে যাবে। তো ইয়ে, সালমা জানে যে আমি আপনাদের এখানে জয়েন করেছি? জানে। আচ্ছা, আমার কোনো শখ নেই, বিশ্বাস করেন। তবে আপনার যদি কোনো শখ থাকে আমাকে বলতে পারেন, আমি আপনার সব শখ পূরণ করার চেষ্টা করব। শখ কি জানেন? আপনার গলা ধরাটা টিপ মারা। আপনি জানেন আপনি যে চরম বেয়াদব অসভ্য একটা ছেলে? জি জানি, বলেছি জানি। ওনাদের বাসায় আপনি? ওনাদের বাসায় যাব। ওনার মোবাইল নাম্বারটা আমার কাছে সেভ করা ছিল, কিন্তু নাম্বারটা একটু দাঁড়াও। ও, নাম্বার 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 নাই আপনার কাছে? আছে আছে। ওই এটা রাখেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।